কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে, আজকাল শহরে তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে। দেখেন কুকুরের বিষয়ে, কুকুর আল্লাহর সৃষ্টি, এর অনেক উপকারী দিক আছে, বিশেষ করে পাহাড় কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীয়ত সিদ্ধ। কিন্তু কুকুরের যে লালা, এই লালা এটা নাপাক। যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা, তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে। এখন কুকুর যদি নাক দিয়া শোঁকে, দূর থেকে শুকলো, কাছাকাছি গেল মানে টাচ করলো না, তাহলে সে কাপড় কি হবে? না, নাপাক হবে। ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার, এটা নামাজ পড়তে পারেন আপনি। যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে, তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে, কারণ কুকুরের সবসময় কি থাকে? মুখে লালা বাইরে থাকে। এই জন্য তার মুখটা যদি লাগে, টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে, তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে? নাপাক হয়েছে। ওই জায়গাটা কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে, ধুলে পাক হয়ে যাবে। কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে এটা জরুরি না, আপনার মনে চাইলে খুলে ফেলেন, আপনার ব্যাপার। কিন্তু যে জায়গায় লাগছে শুধু এটা ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে।